এই যে ভাই দেখেন এই যে ভাই এই এই যে ভাই মানে সংসারে ঝামেলার দিন শেষ ঝামেলার দিন শেষ ভাই এলোমেলো করে রাখার জিনিসপত্রের দিন শেষ ভাই একেবারে অগোছালো ঘরের কিন্তু ঘরকে গোছানোর জন্য

এই যে তাহলে তো মাথায় লাগবে ভাই এর জন্য এইটু উপ দেখেন দশক একটা কিচেনের যে র্যাক

এটা হলো চাফাক আচ্ছা 1 2 3 4 4 এবং তেরে হলো একদম নিচেই চাইলে এটা ইউজ করতে পারবেন আচ্ছা চাইলে এটা ইউজ নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো রান্নাঘরের রাজা রানী অল্প জায়গার মধ্যে কিভাবে আপনারা আপনাদের রান্নাঘরটাকে সাজাবেন এই ধরনের যাবতীয় যত ধরনের অ্যাকসেসরিজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যাবিনেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের হ্যাঙ্গার থেকে শুরু করে

থালা বাসন এদিক সেদিক সিটে রাখা দিনও শেষ একেবারে শেষ এখন রাখবে সুন্দর করে গুছে ও রে দেখেন কতটা ডাইনিং টেবিলের পাশে রাখবে কিংবা ওয়ালে ফিটিং করে রাখবে আচ্ছা এমন জিনিস নিয়ে আসি বাংলাদেশে এই প্রথম এই প্রথম বাংলাদেশে এই প্রথম যদি আর এক পিস এই প্রোডাক্ট কিনে দিতে পারেন সেম প্রোডাক্ট আচ্ছা আপনাকে এই পিস একটা তো গিফট করব ওকে যে টাকা থেকে অন্য জায়গা থেকে কিনবেন ওই টাকাটাও আমি আপনাকে গিফট করে দেব ভাই কি জিনিস আনলেন যে এত মনে মনে চ্যালেঞ্জ দিতে চাই এবং আজকে যে অফারটা আমরা দেব আচ্ছা ধামাকা অফার ভাই ধামাকা অফার না কিনলে মিস করবেন আচ্ছা অফার সীমিত সময়ের জন্য বারবার এই অফার পাবেন না আমরা তাহলে দেখাবো কিন্তু আপনারা এখানে দেখেছি ভাই অনেক অনেক মডেল প্রত্যেকটা সাইজ মে अवेलेबल নি আছে अवेलेबल আচ্ছা এবং আমাদের নিজে সিনপুটের মাল এইগুলো ওকে এখান থেকে আপনি ছোট থেকে বড় করে প্রত্যেকটা সাইজ अवेलेबल আচ্ছা ছোট থেকে বড় ছোট থেকে বড় কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন কত কত কালেকশন ও রে

এই র্যাকের মধ্যে কিন্তু পঞ্চান্ন কেজি ওজনের কিন্তু একজন পূর্ণ বয়স্ক মানুষ উঠে গেছে পঞ্চান্ন কেজি ধরলেন ভাই এই হাড়ি গুলো ধরলেন না আপনি সহই তো আমি দাঁড়ালাম এই এখানে কিন্তু আরো অনেকগুলো হাড়ি কিন্তু রয়েছে দেখেন কত সুন্দর ভাবে আপনারা যদি এইগুলো আপনাদের বাসার মধ্যে আলাদা আলাদা করে সাজাতে যান তাহলে কিন্তু অনেক জায়গা লাগবে দেখেন মেহেদি ভাই কিন্তু কত অল্প জায়গার মধ্যে কিন্তু সাজায় ফেলে ভাই আমরা দাম ধরে চলে আসি দাম বলা শুরু করে দেবো ভাই ভাই এত আইটেম আসলে শেষ হবে না তো আচ্ছা তাহলে এইটা দিয়ে শুরু করি ওকে ধামা কফাটা দিয়ে দেই আচ্ছা কত রাখবো বলেন ভাই ভাই এগুলো তো সাধারণ বাজারে আমরা কিনতে গেলে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকার মধ্যে কিনি আদা ভাই এই দিন আছে নাকি তাহলে এখন বুদ্ধিমান হয়ে গেছে অনলাইনের যুগ ভাই হ্যাঁ এবং এটা এমন একটা কিন্তু ম্যাজিক আছে এটা কিন্তু একটা ভাই আচ্ছা এটা ম্যাজিকটা দেখবেন ভাই ম্যাজিক দেখার আগে আমার দর্শকরা আমাদের আমাদেরকে মাঝে মধ্যে কিছু কমেন্ট করে যে এই যে এত সুন্দর এসএস এত সুন্দর কালার মনে করেন যে দুই দিন পরে নাকি এই ডিসকালার হয়ে জায়গা এই ডিসকালার করতে পালে. এবং জং মহিষা পারলে একশো বছরের ভিতরে ডাবল টাকা করব এবং প্রোডাক্ট এই পর্যন্ত যাবেন গাড়ি সহ ফেরত ভাই সম্পূর্ণ আছে ভাই ভাই এটা কি এটা কি এটা হলো ম্যাগনেট ম্যাগনেট এটা কি ঘুরছে ওরে এটা ধরতে ভাই ভাই ধরে এই যে দেখেন এই যে আমি একটু দেখি ধরে নি আমার

মানে কি বলো ভাই আমার বলার ভাষা নাই আচ্ছা দুই লক্ষ টাকা জরিমানা দেবো যদি আপনি এইটা ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন দর্শক দেখেন দুই লক্ষ টাকা কিন্তু জরিমানা দিবে দুই লক্ষ টাকা ভাই দাম ধরে চলে আসে দাম কত রাখতে চান এটা দাম অফার কত মাত্র মাত্র বললাম কিন্তু ভাই বলেন মাত্র 2500 টাকা ও মাই গড দেখেন এই যে কয়টা থাক পাঁচ থাক এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ

এক একটা দুইটা করে প্লেট বসে যাবে দুইটা এই যে দেখে মেহেদি ভাই কিন্তু দুইটা করে বসায় দুইটা করে ও আচ্ছা আসল রহস্য চলে যাই কি রহস্য ভাই আসল জায়গায় যাই আসল আমরা আগে বাজার থেকে যেগুলো কিনতাম ভাইয়া সেগুলোর ভিতর ছিল একটা আর এইটা হলো অন্যটা আগে আমরা কিনতাম এই যে দেখেন আপটুস আচ্ছা এখন আমার কাস্টমার অনেক প্রকারি তুই শুনেন ভাই বলেন ভাই আপনার এইটা এই যে যেটা দেখাইতেছেন জি দুইটা তো একই জিনিস একই জিনিস এই যে দেখে তো আমার দর্শকরা তো ভাবতেছে একই জিনিস আবার মাল টুস আর ফাল টুস কইতাছে কাহিনী কি দেখাই দিতেছে প্রমাণ পাইবেন এখন সামনে সামনে ভাই আচ্ছা ঠিক আছে দেখি দেখেন তো চলেন আগে কি একটু ফোকাস করেন এই যে এটা দেখেন এই যে এটা কি ও এটা কি এটা তো প্লাস্টিক এটা প্লাস্টিক এটা এখানে কি করে ডিসকো দেয় ডিসকো এই যে একটু প্লেট বাটি যখন দইবে তখন এই যে এটা তো মনে করেন যে যত ঝাঁকি তত নেকি হয়ে গেছে যত ঝাঁকি তত নেই শোনা হয় না একটা কথা রাখতে হবে আচ্ছা এটা ভাই কিন্তু তাইলে এটা রাখছেন কেন

стики রে কাস্টমারের নিয়াছে রে ভাই আরে ভাই আমার অনলি ব্যাক হয়ে গেছে আল্লাহ বাঁচাইছে ভাই বিশ্বাস করেন আমার এই কাস্টমারে মাইরি দিত ভাই আচ্ছা আমার আল্লাহ বাঁচাইছে ভাই ভাই এখন এই যে বান্দরস এই মাল আর বিক্রি করব না ভাই আর না তাহলে কোনটা বিক্রি করা শেষ ভাই

কেজি ওজন আমার তিনশো কেজি দরকার তিনশো কেজি কি তিনশো কেজি ভাই আপনি পঞ্চাশ কেজি আছেন না আমি পঞ্চাশ কেজি আপনি উঠলে আমার কিছু লাগবে তাইলে খুশি আমি খুশি এই দেখেন তাইলে এই যে এই যে এই যে গেলো এই যে ভালো কিন্তু এই যে গেল্লা

আরেকটু বুঝাই দি আপনাকে আচ্ছা বলেন ফার্স্টে যে জিনিসটা দেখাইছিলাম প্লাস্টিক বুশেট ওইটা কিন্তু আপনারা চকচক করিলে শোনা হয় না একটা কথা বলছিলাম না ভাই ওইটার ভিতরে কিন্তু সেম একটা অবস্থা আছে এর মতো আছে এটা কিন্তু সেম সম্পূর্ণ ওটা আর এইটা দেখতে কিন্তু একই আচ্ছা এইটা আর ওইটা দেখতে কিন্তু একই কিন্তু ডিফারেন্স হলো আসল জায়গায় কোন জায়গায় ভাই এটা হলো নন ম্যাগনেট আচ্ছা এটা হলো নন ম্যাগনেট এটা আপনার এখান থেকে শুরু করে কোথাও লাগাতে পারবেন না ওরে দেখি দেখি লাগাতে পারবেন না আমার হাতে দেন আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এক ফোটাও কিন্তু ম্যাগনেট ধরে না ও রে ভাই আপনি এই নিচ দিয়ে লাগান শুরু করেন না ভাই আচ্ছা এই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন লাগাইছেন এই যে এই যে আমি নিজে কিন্তু লাগাইতেছি দর্শক দেখেন এক ফোটাও কিন্তু ম্যাগনেট ধরে না যেটা দেখাইছি ভাই ওই যে চকচক করিলে শোনা হয় না আচ্ছা এই যে এখন এটা এইটা আপনি লাগান তো ভাই দেখি মানে এইটা কিন্তু প্লাস্টিকের বুশের প্লাস্টিক বুশের এই যে দর্শক দেখেন এখানে কিন্তু প্লাস্টিক আছে আবার ম্যাগনেটটা দিয়ে দেখি তো কি ওরে আমি দুই নম্বর বলবো না ওকে ভালো মন্দ বোঝার ক্ষমতা পাক আপনাকে দিচ্ছে ভালো মন্দ আপনি দেখে নিবেন বুঝে নিবেন ওকে আমি প্রতারণা হওয়ার দিন শেষ আমি আগেই বলছি না আমাদের দূর প্রবাস থেকে

এবং সাথে গান পেয়ে থাকবে তাইলে আপনি পেয়েটা এটার সাথেও ইউজ করতে পারবেন যদি চান পেয়েটা আপনি নিচেও ইউজ করতে পারবেন যেটা খুশি ওইটা ইউজ করতে পারবেন আচ্ছা এবং এটা হলো আপনার তিন থ্যাকের ভিতরে বড় সাইজ বাইশ ইঞ্চি এটাও

এই অফার সীমিত সময়ের জন্য কয়দিনের জন্য হাত করিলে পাইবেন না কয়দিনের জন্য মাত্র সাত দিনের জন্য ধামাকা অফার সাত দিনের জন্য সাত দিনের জন্য ধামাকা অফার ওকে ওকে এই অফার সীমিত সময়ের জন্য স্ক্রিনশট দিয়ে রাখেন ধামাকা অফারে কিন্তু আপনারা এই চমৎকার জিনিসটা নিতে পারবেন যদি তিন থাকের ভিতর বড় স্পেস থাকে একটু জায়গা বেশি থাকে স্পেস বড় থাকে

যেগুলা জন্য এইগুলা কত রাখবেন ভালো একটা জিনিস দেবো আপনি আবার আসবেন আমি তো দুই থেকে উঠে দাঁড়াইছি রাখবো এর মধ্যে উঠে যাবে এইটা উঠে দাঁড়াইতেছি আমি এই যে প্লাস্টিক চার থাকের মধ্যে এই যে প্লাস্টিক দেখেন চার থাকবে আগে যেগুলো নিতেন আমি দোসার আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি এইখানে আপনারা জাস্ট দেখেন এটা হচ্ছে প্লাস্টিক বাজারে কম দামি আছে বেশি দামি আছে কোয়ালিটি আছে নন কোয়ালিটি আছে কেনার দায়িত্ব আপনার সচেতনতার দায়িত্ব আপনার এইটা দেখেন এইটার এই জায়গাটা জাস্ট আপনারা দেখেন এটা কিন্তু অ্যাসেস এইখানে আবার দেখেন এখানে কিন্তু প্লাস্টিক এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনি কোনটা নেবেন

এদিক সেদিক সিটা এলোমেলো করে রাখা দিন শেষ আচ্ছা আপনি চাইলে কর্নারও রাখতে পারবেন ওকে আপনি চাইলে আপনার বাসায় বেসিং এর পাশেও রাখতে পারবেন একটু নামায় দেখেন যেখানে সুবিধা হয় ওখানেই ওকে একটু নামায় দেখেন দর্শকদেরকে দেখাই ছোটটা দিয়ে শুরু করি এটা হলো এটাও এবং প্রত্যেকটা হলো এসএস এর স্টিল সিস্টেম ওকে এটা হলো তিন থাক এক দুই তিন থাক আচ্ছা এটা হলো তিন থাক এই যে এই এক ওরে

কাস্টমার তো প্রতারিত হয়ে যাবো ভাই আচ্ছা দেখা যায় অন্য জায়গা কম্পেয়ার করতে গেলে তোমার হিমশিম খেয়ে যাবো আচ্ছা এটা কত রাখবে দেখ

এই যে ভাই দেখেন এই যে ভাই এই যে ভাই মানে সংসারে ঝামেলার দিন শেষ ঝামেলার দিন শেষ ভাই এলোমেলো করে রাখার জিনিসপত্র একেবারে অগোছালো ঘরের কিন্তু ঘরকে গোছানোর জন্য চমৎকার সব কিন্তু রান্না করার কিন্তু কেবিনেট চলে আসছে কেবিনেট চলে আসছে কেবিনেট রান্না করার কাজের না কি জেনে বলছিলেন ভাই আমার মা রাজা রানী রাজার রানী আচ্ছা এটা কি রাজা হ্যাঁ 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 এই যে চাইলে আপনি এখানে আপনার বাসায় ফিউটার ওটাও রাখতে পারবেন যে কোনো জিনিস যদি আপনি এখানে হাড়ি পাতিও রাখেন এটা উপরে হাড়ি পাতিও রাখতে এ টু জেড উপরে স্পেসটা আপনি যেকোনো কাজে লাগাতে পারবেন আচ্ছা শুধু এটাই ওনা তিন থেকেও লাগাতে পারবেন চার থেকেও আপনি ওকে এটা প্রাইসটা তাহলে কত রাখছেন এটা প্রাইস রাখতেছি মাত্র মাত্র মাত্র

একশো মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা আচ্ছা এটা ধরা এই সরানোর দরকার নাই জাস্ট ওইখান থেকে বলে দিনতাম সব থেকে বিগ ভাই হ্যাঁ এক দুই তিন

ভাই এখানে আমাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এই আমরা কিন্তু রয়েছি আকাশ এন্টারপ্রাইজ এটা দোকান নাম্বার হচ্ছে 22 22 নম্বর দোকান গলি নাম্বার হচ্ছে 11 নম্বর গলি নিউ সুপারমার্কেট ব্লক জি নিস্তলায় নিউ মার্কেট ঢাকা রয়েছে আর দোকানের নাম হচ্ছে আকাশ এন্টারপ্রাইজ এইখানে কিন্তু স্ক্রিনে আপনারা নিচে দেখুন আমাদের নিচের এই যে নিচে যে দুটো এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটো নম্বর আছে এবং উপরেটা বিকাশ আপনারা যদি চান দেওয়া তো নম্বর থাকবেই ইমো হোয়াটসঅ্যাপ আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে স্ক্রিনে দেওয়ার নম্বর আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আপনি এখানে এইটা দেখে নিতে পারবেন আচ্ছা তাহলে কত টাকা অ্যাডভান্স ঢাকার বাইরে থেকে ঢাকা এবং ঢাকার বাইরে আপনার হোম ডেলিভারি সম্পূর্ণ বাসায় হোম ডেলিভারি করতে হবে ভাই তিনশো থেকে পাঁচশো টাকা প্রোডাক্ট অনুসারে দাম ওকে ওকে প্রোডাক্ট অনুসারে আমাকে তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টে ওকে তো তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু চমৎকার এই প্রোডাক্ট গুলো চাইলে আপনারা ঘরে বসে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ